আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী জুন মাস থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারবেন। আর বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যেতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা চাকরি নিয়ে মালয়েশিয়া যেতে চান তাদের জন্য জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমস্যারক অনুযায়ী মালয়েশিয়া বাংলাদেশি কর্মীগমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেবিসহ মালয়েশিয়া প্রদর্শক খরচ কর্মীগ্রহণকারী কোম্পানি বহন করবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটির ডাটাবেজের নাম নিবন্ধনের জন্য যথাসময়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিএমইটির ডাটাবেজ নিবন্ধন ব্যতীত কোনো কর্মী মালয়েশিয়া যেতে পারবেন না। তাই মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটমেন্ট এজেন্টের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ যাওয়ার জন্য পলবন প্রতারণার ফাঁদে পা দেবেন না। পাসপোর্ট সহ মূল্যবান কাগজপত্র অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্থভোগীরা নিরাপদ অপারেশনের ক্ষেত্রে বড় বাধা, তাই তাদের পরিহার করতে বলা হয়েছে। মালয়েশিয়া কর্ম প্রেরণ নামে অবৈধ ও আগাম লেনদেনের সঙ্গে সম্পর্কিত কোনো রিক্রুটিং এজেন্সি বা তার প্রতিনিধি প্রতিষ্ঠান ব্যক্তির খোঁজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিদেশি কর্মসংস্থান অভিবাসী আইন 2013-31 দ্বারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য